হঠাৎ করে তো রাউটার গিফট দিচ্ছেন, এটার মেইন রিজনটা কি? অ্যাকচুয়াল কথা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে স্মার্ট টিভি যখন বিক্রি করি, সবারই একটা আলাদা প্যারা থাকে যে ভাই স্মার্ট টিভি কিনলে তো ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে, সেখানে রাউটারের জন্য আলাদা একটা বাজেট। অনেকের বাসে থাকে না রাউটার, রাউটার থাকে না অনেকের, বা অনেকের থাকা অবস্থায় অনেকে নতুন রাউটার টিভি একসাথে কিনে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, সবকিছু মিলিয়ে আমি দেখছি যে আমি সবসময় চেষ্টা করি অ্যাজ এ টিভি ব্যবসায়ী হিসেবে, আপনারা যারা টিভি কিনবেন বা টিভি কিনেছেন, আপনাদের পাশে থেকে সামান্যটুকু কোনো না কোনোভাবে উপকারে আসা যায় কিনা। আচ্ছা আচ্ছা, প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি বানিয়েছি এবং আমার দীর্ঘ 6 ইয়ার টিভি বিজনেসের মধ্যে, সবসময় কোনো না কোনোভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে হোক আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। যারা প্রাইসের প্রতিযোগিতা করে আসলে তারা ব্যবসায়ী না, তারা হচ্ছে কিছু মৌসুমি পাখির মতো উড়াল দিয়ে আসে, এসে বসে দমদম করে চলে যায়। এটার ক্ষেত্রে হয় কি, সার্ভিসের অনেক প্রবলেম হয়, প্রবলেমে পড়ে যান। পরে আমরা হিউজ কমপ্লেইন পাই যে ভাই ওনার কাছ থেকে টিভি নিয়ে গেছিলাম, এখন তো উনি নিজেই নেই, টিভি সব বন্ধ, বা ওনার সাপোর্টটা ঠিক মতো বা ওনার শপই নাই এখন আর। ঠিক আছে, তো আমরা আসলে ওই জিনিসগুলি মাথায় রেখে কিন্তু প্রাইসটা নিয়ে প্রতিযোগিতা কম করি। প্রাইসটা কমানো বাড়ানো এক ধরনের কাদা ছোড়াছড়ি। তো আসলে ওভারঅল সব কোম্পানি কিন্তু একটা নির্দিষ্ট প্রাইস রাখে, তো আমরা নির্দিষ্ট প্রাইসই রাখার একটা আপ্রাণ চেষ্টায় আছি। তারপরে যতটুকু সম্ভব একটা রিজনেবল প্রাইস, অর্থাৎ বাজার মূল্য থেকে অন্তত 500-1000 টাকা কম করার চেষ্টা আমি আমার চ্যানেল থেকে আসলে ভাই একটু স্পেশালি একটু ডিসকাউন্ট করে দেন। সব সময় চেষ্টা করি যেটা গতানুগতিক প্রাইস আছে, মার্কেট প্রাইস আছে, তার থেকে অন্তত আমার শপটা সরাসরি ভিজিট করেছে কিছু না কিছু ওনার পাশে থাকা যায় কিনা। যেকোনো সাইজের স্মার্ট টিভি কিনবেন, অর্থাৎ 32 থেকে 75 পর্যন্ত, আচ্ছা আচ্ছা, যেকোনো সাইজের স্মার্ট টিভির সাথে আপনারা এই রাউটারটা ফ্রি পেয়ে যাবেন। তো এটাই কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এক্সেপশনাল কিছু করার, কারণ প্রতিটা ভিডিওতে কিছু না কিছু এক্সেপশনাল করার একটা ক্রিয়েটিভ মাইন্ড, মন মানসিকতা নিয়ে কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানো হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আজকেও কিছু না কিছু ডিফারেন্স করার চেষ্টা করেছি ভিডিও। আচ্ছা, তো অনেকের ভাইয়া অনেক বাজেট নিয়ে আসলে একটা টিভি কেনার সামর্থ্য থাকে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যে তো তাদের জন্য বিশেষ কোনো মানে তাদের জন্য একটা আকর্ষণ আজকে থাকবে, সেই আকর্ষণটা আজকে আমরা একদম ভিডিও লাস্ট মুভমেন্ট দেখাবো। কি মানে এমন একটা টিভি দেখাবো এত কমে পাবেন এটা কল্পনাই করতে পারেন, একদম প্রত্যন্ত গ্রামে আছেন যাদের এই রাউটারটা রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না, তাদের জন্য কিন্তু একটা চমক প্রাইস রেখেছে একটা টিভিতে, তো সেটা আমরা একদম ভিডিওর সর্বশেষ দেখাবো। আচ্ছা, তো ভাই ফার্স্টে আমরা কি ধরনের টিভিগুলো দেখবো? আমরা যেহেতু রাউটার হাতে নিয়েছি, স্মার্ট টিভি থেকে শুরু করবো একদম। আচ্ছা আচ্ছা, কারণ রাউটারটা যেখানে কার্যকারিতা আসবে সেটাতেই আসলে আমরা আগাতে চাচ্ছি। ওকে, চমৎকার। আমরা হামিন ব্র্যান্ডের ব্ল্যাক কালার একটা টিভি দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ওকে, এই টিভিটা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি, কারণ এটা একটা স্মার্ট টিভি এবং এটা আপনার আপডেট যত মডেল আছে এটা কিন্তু একদম স্লিম একটা টিভি, তাই না? খুবই স্লিম একটা টিভি দেখেন, এবং এই টিভিটা খুবই জনপ্রিয়তা পেয়েছে আমরা মোটামুটি বেশ কিছুদিন ধরে, নিউ ইয়ার্স প্রথম যে ভিডিও করেছিলাম এই মডেলটা নিয়ে করেছিলাম, হিউজ রেসপন্স পেয়েছে। এটা সাউন্ড কোয়ালিটি কেমন থাকবে? অনেক সুন্দর, অনেক সুন্দর একটা সাউন্ড সিস্টেম এটাতে ইনপুট আছে, যে আমরা প্রাইসটা 1 টাকাও বাড়াই নাই, বাট চেষ্টা করছি যে এই ভিডিওর মধ্যে এক্সেপশনাল কিছু করা যায় কিনা, মানে একটা গিফট যেন আপনাদের হাতে দেওয়া যায়, সেই পরিপ্রেক্ষিতেই একটা রাউটারের ব্যবস্থা করেছি। আর এই গিফটটা না এমন একটা গিফট, এটা আসলে সবার ঘরে একটা লাগে, অবশ্যই নেসেসারি, 100% আপনার নেসেসারি, এটা লাগবে, আপনি স্মার্ট টিভি কিনলে এটা লাগবে। তবে বলে রাখছি যাদের অলরেডি রাউটার আছে, অর্থাৎ আপনার রাউটারটা রিকোয়ারমেন্ট না, তখন হয়তো আপনার কোশ্চেন থাকতে পারে, আমিন ভাই আমার তো রাউটার লাগবে না, আমি কি পাবো? আপনার জন্য আমরা এই রাউটারের প্রাইসটা আমরা একদম নগদে ক্যাশব্যাক করে দেব। আচ্ছা, ক্যাশব্যাক করে দিচ্ছি, আপনি সাথে সাথে রাউটারের টাকাটা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে। এই টিভিটা আপনারা নিলে ফামিম ব্র্যান্ড হবে, বেজেললেস এর মধ্যে ব্ল্যাক কালার, 2GB RAM, 16GB ROM, ওকে, এবং এই টিভিটা আমরা প্রাইস নিচ্ছে হলো মাত্র 12,500 টাকা। ভাই এটা একটা ধামাকা প্রাইস হয়ে গেল, এত স্লিম টিভি মানে 12,500 টাকার মধ্যে স্মার্ট এই কোয়ালিটি টিভিটা নিতে পারবে। আর হামিম নিয়ে আপনার মন্তব্য কি, মানে হামিম ভালো হবে? তো এখনো পর্যন্ত হামিম কিন্তু প্লাস, আমার মনে হয় 6 ইয়ার প্লাস আমরা হামিম বিক্রি করতেছি, কিন্তু অ্যাকচুয়াল হামিমের মেন দুর্বলতাটা হচ্ছে হামিম কিন্তু ওকে ব্র্যান্ড হিসেবে বিক্রি করার জন্য ফোকাস করে না। হামিম টিভিগুলোকে কেউ সোনি, কেউ স্যামসাং, কেউ LG এরকম করে তাদের স্টিকার করে বিক্রি করে। এটা হচ্ছে দেখেন কার্টুনের গায়ে 2GB RAM, 16GB ROM, ফুল HD রেজুলেশন উল্লেখ করা আছে। ওকে, এই কার্টুনটার সাথে আপনারা টিভিটা বুঝে পাবেন। সো এখানে আমি উল্লেখ করতে চাচ্ছি কার্টুনটা কালারফুল কার্টুনের সাথে আপনার হামিম ব্র্যান্ডের কোনো নাম যদি কেউ চেঞ্জ করতে চায়,
আপনি অবশ্যই সতর্ক থাকবেন ভাইয়া। কিন্তু আগের ভিডিওতে যে প্রাইস ছিল সেই প্রাইসটাই রাখছেন, ওই প্রাইসটাই রেখেছি, এক টাকাও বাড়ায় নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি এখানে একটা রাউটার রাউটারটা ফ্রি পেয়ে যাচ্ছেন। ওকে। তারপরে হচ্ছে আমাদের বেজেললেস এর মধ্যে ট্রিটন ব্র্যান্ডের একটা টিভি দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। এটাও কিন্তু খুব চমৎকার একটা মডেল, দেখতেই পাচ্ছেন। বেজেললেস এর মানে ট্রিটনের সবচেয়ে বিক্রি হওয়া একটা টিভি আর কি। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই চমৎকার, আধুনিকায়ন সবকিছু এই টিভিটাতে করা হয়েছে। এটা আপনার 2GB র‍্যাম, 16GB রোম আছে। ওকে। ডলবি সাউন্ড সিস্টেম আছে। এবং এটার মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি আছে, একটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ, একটা একটা হচ্ছে উইদাউট ভয়েস কন্ট্রোল। আচ্ছা আচ্ছা। তো আপনাদের যারা ভয়েস কন্ট্রোল প্রয়োজন নাই যে, তারা কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা লেস পাবেন। আচ্ছা। প্রায় 2000 টাকা ডিস্টেন্স হয়। ওকে। অর্থাৎ ভয়েস কন্ট্রোল সহ নিলে ডলবি অডিও কিন্তু দুটাতেই আছে, দুইটাই 4K রেজুলেশন। ডলবি অডিও সহ 4K যেটা উইদাউট ভয়েস কন্ট্রোল, সেটার প্রাইস নিচ্ছি হলো আমরা মাত্র 13,500 টাকা। সাথে কিন্তু আপনি রাউটারটা ফ্রি দিচ্ছে। সো দুই অ্যান্টেনা সহ একটা রাউটার পাবেন আগের প্রাইসে। এটা প্রাইস কিন্তু 13,500। আমাদের প্রিভিয়াস অনেকগুলি ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন 4K রেজুলেশনের ডলবি সাউন্ড সিস্টেম। মানে ইউটিউব হচ্ছে আপনার 4K থাকবে, ইউটিউব 4K, আর ভয়েস কন্ট্রোলটা থাকবে না, ভয়েস কন্ট্রোলটা থাকবে না। প্রাইস হচ্ছে 13,500 টাকা, সাথে কিন্তু রাউটার, একটা রাউটার গিফট গিফট পাবেন। আচ্ছা ভাইয়া। আর ওকে, এটার কিন্তু ভয়েস কন্ট্রোল সহ আছে, যারা ভয়েস কন্ট্রোল জরুরি তারা নিতে পারবেন হচ্ছে 15,500 টাকা, সাথে রাউটার তো ফ্রি থাকছে। তারপরে আমাদের এখানে আরো দুইটা মডেল আছে, একটা হচ্ছে অল ইন ওয়ান, অল ইন ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে আপনার DK3L মডেল। আচ্ছা আচ্ছা। অনেকে DK3L টাকে বললে হয়তো বুঝে না ওরকম ভাবে, তাই আমি একটু উল্লেখ করে দিচ্ছি। এই মিডলের টিভিটা হচ্ছে আমাদের DK3L মডেল, আমি এটাকে নাম দিয়েছি অল ইন ওয়ান। অল ইন ওয়ান হচ্ছে আপনার একটা টিভিতে চাওয়া পাওয়ার যা থাকে। আচ্ছা। অর্থাৎ এটাতে আপনি মেটাল বডি, ডুয়াল গ্লাস, সাউন্ড বার, ভয়েস কন্ট্রোল সবকিছুই কিন্তু অ্যাভেলেবল, এই জন্য এটার নাম দিয়েছি অল ইন ওয়ান। আর এটা কি ভাই প্রিমিয়াম, 32 এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম, সবচেয়ে স্ট্রং এবং এক্সক্লুসিভ একটা কোয়ালিটি বলতে পারেন, সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি। তো এটা হচ্ছে আরেকটা বিশেষত্ব হচ্ছে এই টিভিটার আরেকটা এডিশনাল যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 2 ইয়ার্স, অর্থাৎ এতক্ষণ যে দুইটা টিভি আমরা দেখিয়েছি 32 এর মধ্যে, এগুলি হচ্ছে 1 ইয়ার্স রিপ্লেস, 1 ইয়ার। আর এই টিভিটাতে আপনারা 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, অর্থাৎ নষ্ট হলে নতুন টিভির যে স্লোগানটা আপনারা মানে অলরেডি, এটা কিন্তু ইউটিউবে ভাইরাল একটা ভিডিও। আচ্ছা আচ্ছা। নষ্ট হলে নতুন টিভি একমাত্র আমি দিয়ে থাকি। ওকে। সো এটা কিন্তু আপনার 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 2 ইয়ার্স। আচ্ছা আচ্ছা। খুবই চমৎকার একটা টিভি, যারা প্রিমিয়াম টিভি চাচ্ছিলেন তাও একটা ভালো ব্র্যান্ডের মধ্যে, তারা কিন্তু এটা দেখতেই পারেন, খুবই চমৎকার। তো প্রাইস দিচ্ছেন কত ভাই বলেন? আমরা প্রাইস দিচ্ছি হলো মাত্র 18,500 টাকা। 18,500 এর মধ্যে এটা গিফট থাকবে, গিফটটা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চমৎকার। তো ওকে, পাশে আরেকটা টিভি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার DK5। DK5। হ্যাঁ, এই দুইটা কিন্তু DK5 এবং DK3 দুই ভাই, দুইজনেই সেম কোয়ালিটি বলতে পারেন, খুবই সুন্দর। কিন্তু এটার মধ্যে শুধুমাত্র ডাবল গ্লাস হয় না, ডাবল গ্লাস হয় না। DK5 কিন্তু আমি সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ DK5 টিভিগুলি আমার সবচেয়ে বেশি পছন্দের। এই কারণে, কারণ এখনো পর্যন্ত একদম শুরু, বিজনেসের শুরু থেকে আজ পর্যন্ত যাদেরকে DK5 মডেলের টিভি দিয়েছি, DK5 নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই, কমপ্লেন নেই। এবং এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট সেল কিন্তু DK5 আমাদের। আচ্ছা আচ্ছা। ওকে। সো DK5টা আপনার 32 আমাদের অনেক দিন অ্যাভেলেবল ছিল না, এখন ফাইনালি যেহেতু আমরা হাতে পেয়েছি, রেজুলেশনটা দেখেন কত সুন্দর। এই টিভিটা নিলে আপনারা বর্তমানে প্রাইস পাবেন হচ্ছে 17,500 টাকা, 17,500 টাকা, সাথে কিন্তু গিফট নিতে বলবেন না। এই যে গিফট পাচ্ছেন, এটা নেবেন অবশ্যই, কারণ এটা আপনাদেরকে এটা একটা অপরচুনিটি দেওয়া হয়েছে টোটালি আমার পকেট মানি থেকে। This is not included with the company price. আচ্ছা আচ্ছা। ওকে। আমি এটা টোটালি আমার পকেট মানি থেকে ইনক্লুড করেছি, শুধুমাত্র আপনাদের পাশে একটু উপকার করতে পারে যদি, কারণ আপনি যখন একটা টিভি কিনবেন অবশ্যই আলাদা করে একটা রাউটারের জন্য বাজেট করতে হয়, আলাদাভাবে আপনার একটা পেরেশানি থাকে, কোথা থেকে রাউটার কিনবো, কি ব্র্যান্ড কিনবো, ভালো হবে কি আদৌ, ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিনা। আমাদের কিন্তু প্রত্যেকটা রাউটারের 1 ইয়ার্স ওয়ারেন্টি আছে, ও ওয়ারেন্টিও আছে একটা ভালো মানের। আমি গিফট দিয়েছি বলে এরকম চিন্তা করেন না যে আমি সস্তা প্রোডাক্ট দিচ্ছি, সস্তা প্রোডাক্টটা ধরিয়ে দিচ্ছি, আমি কিন্তু একটা ওয়ারেন্টি যুক্ত প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো ভাই এরপরে কি দেখবো বলেন? তারপরে আমরা যেহেতু DK5 এর সিরিজে আছি বা সিরিয়ালে আছি, আচ্ছা আচ্ছা, DK5 এর আরেকটা এই যে দেখেন মডেল 40 ইঞ্চির মধ্যে, 40 এর মধ্যে অ্যাস্টন ব্র্যান্ডের, খুব অল্প সংখ্যক স্টক আছে, ওকে, বেশি নাই, অ্যারাউন্ড 5-6। আসলে 40টা না মোটামুটি ভালোই চলে,
হিউজ ছিল আমার কাছে, মানে বিক্রি শেষ অলমোস্ট, ওয়ার্ল্ড কাপের আগে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এটা, কারণ যারাই 40 ইঞ্চি টিভি কিনতে আসছে, আমিন ভাই কোন টিভিটা নিলে ভালো হয়, আমি ডিরেক্টলি DK5 সাজেস্ট করছি, তো এই জন্য এটা সবচেয়ে বেশি চলেছে। তো আপনারা এই টিভিটা প্রায়োরিটি দিতে পারেন আপনারা 40 যারা কিনবেন, তবে আমার কাছে কিন্তু খুবই মানে সীমিত সংখ্যক স্টক আছে, মানে এটা কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার কালার, কোম্পানির কাছে এই টিভিটা স্টক শেষ হয়ে গেছে অল্প, অ্যারাউন্ড 5-6 সিরিজ এটা আছে, আপনারা খুব দ্রুত এটা। আর কনফিগারেশন কি কি থাকবে ভাই? 2GB 16GB RAM, 2GB RAM 16GB ROM, আর হচ্ছে Android ভার্সন 11, এটাও কিন্তু 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ভয়েস কন্ট্রোল থাকবে এটাতে 100%, আর ইউটিউব কি 4K থাকবে? ইউটিউব 4K থাকবে, এখন এটা সবই আছে তো ভাই, A to Z সব আছে, DK5 এর টিভিটাতে মোটামুটি A to Z সবই আছে, উইথ সাউন্ড বারও আছে। আচ্ছা ওকে, এই ছিল হচ্ছে DK5 এর এই মডেলটা। আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন ভাই? এটা প্রাইস নিচ্ছে হলো বর্তমানে 23,000 টাকা, 23,000 টাকায় সাথে কিন্তু এই যে রাউটারটা কিন্তু বুঝা নিয়ে আনবেন। এরপরে তো ভাই একটা এস্টন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এস্টনের আরেকটা টিভি, এটা আমাদের ট্রিটন আছে, এস্টন আছে, দুইটা মডেলই আছে এটা। এই টিভিটা যারা লো প্রাইজের মধ্যে খুঁজেন, মানে আমাদের বাজেট খুব কম ভাই, 40 ইঞ্চি একটা টিভি লাগবে, এখন কি সাজেস্ট করেন তাদেরকে? আমি সাজেস্ট করবো আপনাদের যারা বাজেট একেবারেই কম, খুবই লো প্রাইজের মধ্যে যাচ্ছেন, তারা এই টিভিটা নেবেন। ওকে থাকবে, আর এটা অ্যাস্টন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন, অ্যাস্টন ব্র্যান্ড হিসেবে অন হয়েছে। তো এই টিভিটা আমরা মাত্র 17,500 টাকা প্রাইস, 17,500 টাকা, 17,500 টাকা প্রাইস কিন্তু আমাদের আগেও ছিল, আমরা 1 টাকা ইনক্লুড করি নাই। ওকে, আর এটাও অ্যারাউন্ড 10 পিস হয়তো আমার স্টক আছে, থাকতে পারে। এই যে গিফট তো থাকছেই, 40 ইঞ্চির মধ্যে আমাদের সবচেয়ে প্রিমিয়াম একটা কোয়ালিটি, এটা তো ভাই আমি আগে দেখি না, এটা কি নতুন আসছে নাকি? নতুন আসছে, এটা নতুন আসছে, প্রাইম সিরিজটা আমাদের কাছে আগে ছিল না। এবং এটা আমরা 1 বছর অপেক্ষার পর টিভিটা পেয়েছি, এটা দেখেন বেজেলটা ভাই একদম নাই বললেই চলে। এটার আরেকটা আকর্ষণ হচ্ছে টিভিটা কিন্তু মেটাল বডি, মেটাল বডি, অর্থাৎ চতুর্পাশে আপনি যে বডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটাল। আপনারা একটু দেখেন তো, মানে এত স্লিম টিভি আমি তো দেখি না, অনেকে MI বলে মুখে ফেনা উঠিয়ে ফেলে, এটা কিন্তু সেই MI, দেখেন সেই MI এর কোয়ালিটি, MI এর কোয়ালিটি টিটন বের করেছে, তো আমরা খুবই এক্সাইটেড টিভিটা পেয়ে এবং ভালো রেসপন্স, অনেক হিউজ সেল, আরো বেশি পাবেন ভাই, আমার ভিডিওটা খালি একটু ছাড়তে দেন। নতুন রিলিজ হওয়ার পরে থেকে কিন্তু হিউজ সেল শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আমরা এটার প্রাইস নিচ্ছি হলো বর্তমানে 23,000 টাকা, 23,000, 23,000 টাকার মধ্যে গিফট কিন্তু থাকছে, একটা গিফট তো থাকছে, গিফট থাকছে। আচ্ছা, তো এটা হচ্ছে বর্তমান প্রাইস নিচ্ছি আমরা 23,000 টাকা, 23,000, এটার র্যাম রুম হচ্ছে 2GB 16GB, আর অ্যান্ড্রয়েড ভার্সন 11, 4K রেজুলেশন, ভিডিও দেখলে আপনি বুঝতে পারতেছেন যে এটার ফিল বা ভিডিওর মধ্যে সুন্দর, আসলে দেখেন কালার, কোয়ালিটিফুল ভিডিও, একুরেট কালার দেখেন, সবগুলো কিন্তু কালার বোঝা যাচ্ছে থাকবে, কালারটা এত সুন্দর প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে টিভিটা। ওকে ওকে ওকে, সো এখানে আমরা 40 এর পাশাপাশি কিন্তু অনেকে যারা 43 নিবেন তাদেরকেও কিন্তু নিরাশ করতেছে, এটাও কি ভাই সেম থাকবে? সেম প্রাইম সিরিজের টিভি। আচ্ছা আচ্ছা, প্রাইম সিরিজের না? হ্যাঁ, প্রাইম সিরিজের এই টিভিটা আপনার ভিডিও রেজুলেশন দেখতে পাচ্ছেন, এটা 40 এরই সেম কোয়ালিটি, শুধু সাইজে বড়, সাইজে একটু বড়। সো এই টিভিটা আমরা বর্তমানে প্রাইস নিচ্ছে হলো 28,000 টাকা, 28,000 টাকা, সাথে রাউটার ফ্রি পাচ্ছেন। আর ভাই গ্যারান্টি ওয়ারেন্টি গুলো কেমন থাকবে? এটার প্রত্যেকটাই কিন্তু 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন, অর্থাৎ নষ্ট হলে নতুন টিভি 2 বছর। সো এটা যারা 43 নিবেন তারা এটাকে প্রায়োরিটি দিতে পারেন, তাদের প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। দুইটা কিন্তু সেম বর্ডার, একই বর্ডার, মেটাল বডির মধ্যে। সো এই টিভিটা যদি আপনারা নেন বর্তমানে 28,000 টাকার মধ্যে নিতে পারবেন, রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 2 ইয়ার্স, 2 ইয়ার্স থাকবে, 2 বছরের মধ্যে নষ্ট হলে নতুন নতুন টিভি পেয়ে যাচ্ছেন। ফ্রিজে আরেকটা মডেল নিচে দেখতে পাচ্ছেন, গরিবের MI, এই যে অল্প কিছু সংখ্যক আবার নতুন কালেকশন আমার এসেছে, মানে এটা ভাইরাল একটা টিভি, আসলে গরিবের অনেক বিক্রি হয়েছে, হিউজ, এটা মানে বলার বাহুল্য না যে আপনার কি পরিমাণের সেল করেছে এটা লাস্ট 6 মান্থের মধ্যে। আচ্ছা আচ্ছা, সো এটা অল্প কিছু আর অ্যারাউন্ড 20 পিসের মতো স্টক আছে, যারা এই টিভিটা নেবেন, এটা স্লিম একটা টিভি, হ্যাঁ খুবই স্লিম, একদম ই করা হয়েছে, পাতলা করা হয়েছে বডিটাকে। ওকে, তো এটা আমরা উপরে যে 43 দেখাচ্ছি প্রাইম সিরিজের ট্রিটন, আচ্ছা আচ্ছা, তারই জমজ ভাই বলতে পারেন, কিন্তু এটা একটু প্রাইস কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রাইস এটা নিলে আপনারা বর্তমানে 25,000 টাকা নিতে পারবেন, 25,000 টাকা। আর এটা কি 2 বছরে থাকবে? 2 বছর, এটাও 2 বছর গ্যারান্টি থাকবে, 2 বছর। আচ্ছা আচ্ছা ওকে, তারপরে আমরা আরেকটু বেটার কোয়ালিটিতে যাই, এটা হচ্ছে DK3 অল ইন ওয়ান, যেটা বলছিলাম অল ইন ওয়ান এর 40 আমরা দিতে পারি নাই, কিন্তু 43 সক্ষম হয়েছি, 43 আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো এই টিভিটা কিন্তু আমাদের বেস্ট সেল,
43 এর মধ্যে বেস্ট সেল এবং সবচেয়ে কোয়ালিটি ফুল বলতে পারেন। তো এই টিভিটা যারা ডুয়াল গ্লাস প্রয়োজন হয় তাদের জন্য এই টিভিটা, যারা 32-40 এর মধ্যে আর একটু বড় মেটাল বডি সহ ডুয়াল গ্লাস নেবেন। এটা কিন্তু পুরোটা মেটাল না, মেটাল অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম দেওয়া আছে। তো এই টিভিটা আপনারা নিলে বর্তমানে প্রাইস নিচ্ছে হলো 32,500 টাকা। 32,500 আমরা কিন্তু আগের প্রাইস রেখেছি, এক টাকা বাড়ায় নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু গিফট ইনক্লুড করেছি, গিফট কিন্তু ইনক্লুড করেছি। এটা আপনারা কখনোই ভুলবেন না, গিফটটা নিতে ভুলবেন না ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য, এটা আমি যেহেতু কষ্ট করে অ্যারেঞ্জ করেছি, যতটুকু সম্ভব দ্রুত কালেকশন করে এটার স্টক থাকা পর্যন্ত টিভিটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। ওকে, তো এটা হচ্ছে কি মানে বাটা জুতা আর কি, 43 এর বাটা জুতা, যারা এক্স্যাক্টলি অনেকদিন ইউজ করতে চান, অনেকদিন ইউজ করতে চান, একটা টিভি নিয়ে একদম নাকে তেল দিয়ে 2-4-5-10 বছর ঘুমিয়ে থাকতে চান, তাদের জন্য নিতেই পারেন। এটা খুবই সুন্দর একটা টিভি। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে এটা বলতে পারেন ডিকে 5 এর একটা হট ফেভারিট মডেল। আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন রেজুলেশন, ওয়াও, বলার মতো কোনো স্কোপ নাই যে এটাকে আমি কি দিয়ে বর্ণনা করব। আচ্ছা আচ্ছা, 4K বলবো বা অন্য কিছু বলবো, এটার আসলে কোন ভাষায় বিবরণ করলে আপনাদেরকে এটার বিশেষত্ব বর্ণনা করা হবে সেটা কিন্তু বলা অনেক। ভাই এগুলো কি আই প্রোটেক্ট থাকবে? 100%। চিত্রনের প্রত্যেকটা টিভিতে এই প্রলেপ আই প্রোটেকটিভ গ্লাস থাকে। তাহলে এটা হচ্ছে DK5 এর মধ্যে আপনার রেজুলেশন দেখে বুঝতে পারছেন, অস্থির রেজুলেশন। এবং এই টিভিটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি হলো 31,500 টাকা। 31,500 টাকা, সাথে 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি, গিফট নিতে ভুলবেন না। আচ্ছা আচ্ছা, প্রাইস কিন্তু এখন বারবার বলতেছেন নষ্ট হলে নতুন টিভি দিবেন, আসলে কি দিবেন? তো মানে এটা যেহেতু লাস্ট 6 ইয়ার্স আমি প্রুফ রেখে আসছি, আবার নতুন করে আজকে বলার মতো আসলে আমার মনে হয় কিছু থাকে না, কারণ এটা কিন্তু আমি অলরেডি প্রমাণিত। আপনি ইভেন গুগলে আমিন ভাই লিখে সার্চ দিয়ে দেখেন সবচেয়ে টপ ভিডিও যেটা আসবে সেই ভিডিওটাই, মানে এমন একজন মানে ইউটিউবার করেছিল যাকে আমি নিজের টিভি চেঞ্জ করে দিয়েছি, উনি খুশি হয়ে আমার একটা ভিডিও করে উনি আপলোড দিয়েছে। এবং ইউটিউবে যখন আমিন ভাইয়ের টিভি সব বা আমিন এলইডি টিভি লিখে সার্চ দিবেন, গুগলের মধ্যে সবার টপে দেখা হচ্ছে ওই ভিডিওটা। সো এটা হচ্ছে DK5 এর সেই হট ফেভারিট মডেলটা, এটা নিতে পারেন আপনারা মাত্র 31,500 টাকার মধ্যে, 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, আর সাথে কিন্তু রাউটার গিফট থাকছে। এটাও দেখলাম ভাই, এরপরে এটা দেখবো আমরা একটু বড় টিভিতে যাই, একটু বড়তে চলে যাই, একটু বড়তে যাওয়ার পরে হতে পারে আজকে এটা মানে বিশেষ একটা আকর্ষণ বা বিশেষ একটা ফ্যাসিলিটি কাস্টমারদের জন্য। এর কারণ হচ্ছে আমি এই টিভিটা আজকে একটা প্ল্যানিং নিয়ে আসছি যে আজকের ভিডিওতে এমন একটা প্রাইস দিব। আচ্ছা আচ্ছা, যেটা বাংলাদেশে সচরাচর যাচাই বাছাই করে ট্রিটন ব্র্যান্ড নিয়ে যারা ব্যবসা করে তাদের সাথে যখন কম্পেয়ার করেন মিনিমাম 3-5,000 টাকা ডিস্টেন্স, মানে এটা কি ভাই 43-এর দামে 50 ইঞ্চি পাবো এরকম একটা ব্যাপার থাকবে। এরকম প্ল্যানিং নিয়ে কিন্তু আজকে অ্যাকচুয়ালি আমি শুরু করছি। এটার সাথে কিন্তু রাউটার পাচ্ছেন, এটা আগেই উল্লেখ করে দিয়েছি, প্রাইসটা আমাদের যা ছিল আগে তার থেকে প্রায় আরো 2500 টাকা কমিয়ে দিয়েছি। 2500 টাকা এখন আপনি নিতে পারবেন মাত্র 34,000 টাকা। 34,000 টাকায় প্রাইস কত ছিল আমি বলবো না, 2500 টাকা প্রাইস কমিয়েছি, বর্তমান প্রাইস 34,000 টাকা। আমরা একটু বড় টিভিতে আবার চলে আসলাম, সেটা হচ্ছে আপনার যেহেতু DK5 এর সিরিজে আছি, DK5 এর 55-ইঞ্চ একটা টিভি দেখতে পাচ্ছেন। আচ্ছা, অনেকেরই প্রশ্ন ছিল ভাই আমরা যারা বড় টিভি কিনবো তারা কি DK5 এর স্বাদ পাবো না, DK5 কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সো এই টিভিটা আমরা প্রাইসটা কোনো প্লাস মাইনাস করে নেই, আগের প্রাইসেই রেখেছি। এটা বর্তমানে প্রাইস নিচ্ছে হলো 48,000 টাকা। 48,000 টাকা সাথে রাউটার গিফট থাকছে। আচ্ছা, এই টিভিটা আপনারা মনে বর্তমান যে বাজার মূল্য আছে সেখান থেকে আশা করি 2000 টাকা কমে পাবেন, আর একদম 2000 টাকা কমে পাবেন। আমরা একটা রাউটার পাচ্ছি সাথে কিন্তু 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে। আচ্ছা, আপনারা যারা টিভি প্রাইস নিয়ে অনেক সময় একটু প্রশ্ন করেন যে ভাই কম বেশি বা আপনার কাছ থেকে 2-4-5 টাকা এদিক ওদিক, এরকম অনেকটা গুলিস্তান কাপ্তান বাজার ওই দিকের সাথে ম্যাচিং করার চেষ্টা করে, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা কিন্তু 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। অর্থাৎ নষ্ট হলে 2 বছরে 1 দিন ডেট থাকলেও আপনি নতুন টিভি পেয়ে যাচ্ছেন। এটা কি ভাই কাপ্তান বাজার গুলিস্তানে এই সুবিধাটা কি পাওয়া যাবে? আমার তো মনে হয় না, এটা ওপেন চ্যালেঞ্জ। আমার মনে হয় না, এটা কি আপনি কোম্পানি থেকে একটা বিশেষ রিকোয়ারমেন্ট করে নিয়ে আসেন? এটা রিকোয়ারমেন্টটা শুধুমাত্র মুখের ভাষা হয় না, এটার জন্য এডিশনাল প্রাইস যোগ করতে হয়, কারণ এক ধরনের 1000 এম যেটা 1 বছর রিপ্লেসমেন্টের জন্য একটা প্রাইস থাকে, 2 বছর রিপ্লেসমেন্টের জন্য একটা প্রাইস থাকে। যারা ট্রিটন টিভি রেগুলার কিনা বেচা করেন, যারা ডিলার তারা অবশ্যই এটা অবগত আছেন যে ট্রিটনের 2টা প্রাইস থাকে, একই কোয়ালিটি একই মডেলের 2টা প্রাইস থাকে। একটা প্রাইস হচ্ছে 1 বছর যদি আপনি গ্যারান্টি নেন এক ধরনের প্রাইস, 2 বছর গ্যারান্টি নিলে আরেক ধরনের প্রাইস। আচ্ছা আচ্ছা, সো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ একটা টিভি 1 বছর থেকে 2 বছর গ্যারান্টি দিতে গেলে মানে প্রায় টিভিতে 3,000-3,500
প্লাস হয়ে যায় প্রাইস বড় টিভির ক্ষেত্রে। ধরেন 55 ইঞ্চি যদি একটা প্যানেল এক বছর বা 14-15 মাস পর নষ্ট হয় তাহলে দেখেন কত টাকা লাগতেছে। অবশ্যই আপনার 30,000 টাকা প্লাস লেগে যাবে। 30,000 টাকা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ভাইয়ের কাছে আর 2-3,000 টাকা বাড়ায় যদি নেন একটা সেফটি হয়ে গেল। আরেকটা বছর কিন্তু আপনি ফুল সেফটিতে ফুল সেফটিতে থাকছেন। সো এটা আমি অবশ্যই বলবো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি টিভি কেনার আগে যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে একদম সিকিউর থাকেন। অর্থাৎ 2 বছর যে টিভিটা আপনি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন 2 বছর নাকে তেল দিয়ে ঘুমালেন টিভি চললো। আচ্ছা, অর্থাৎ আপনি 40-50,000 টাকা বাজারে একটা টিভি কিনলেন সেখানে আপনি শুধুমাত্র ওই শাটার গ্যারান্টি নিয়ে চলে আসলেন 2-1,000 টাকার। তারপর তো ভাই অনেক সময় দেখা যায় যে 2 বছরের পরেও টিভি নষ্ট হইতে পারে, সেক্ষেত্রে আপনাদের কোনো বিশেষ 12 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে? ওয়ারেন্টি তো থাকে, একদম কোম্পানির যে কার্ড থাকবে সেখানে লেখা আছে 12 years official warranty. Official warranty. তারপরে আইটা দেখতে পাচ্ছি আরেকটা টিভি আছে 55 ইঞ্চি। এই টিভিটা আসলে অনেকের কোশ্চেন ছিল যে ভাই বড় টিভিতে ফ্রেমলেস হয় না, এই এই রিকোয়ারমেন্টটা পূরণের জন্য কিন্তু আমরা এই টিভিটা নিয়েছি। ওয়াও, সুন্দর একটা টিভি দেখেন। বড় টিভিতে মানে একদম শুধু ওয়ালে লাগানোর পরে মনে হবে টিভিটাই আছে, কোনো ফ্রেম নেই। আচ্ছা আচ্ছা, সো বড় টিভিতে ফ্রেমলেস টিভিটা একটা খুব ফেমাস মডেল, খুবই হট, একটা হট ফেভারিট মডেল, সবাই এটা মোটামুটি মাস্কটের মালিকের বাসায় একটা আমরা ওয়ার্ল্ড কাপের আগে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো উনি এই মডেলটাই পছন্দ করে নিয়েছে ব্ল্যাক কালারের মধ্যে, খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডার্ড একটা মডেল। তো এই মডেলটা নিলে আমরা মোটামুটি 55-এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ 45,000 টাকার মধ্যে আপনি টিভিটা পেয়ে যাবেন। আপনাদের এটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে কমিটি একটু জানাই দিন। হ্যাঁ, যেটা ভালো লাগে আপনি সেটা চুজ করবেন, ব্ল্যাক একটা স্ট্যান্ডার্ড মডেল, অবশ্যই প্রাইসে কম পাচ্ছেন 3,000 টাকা। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এটাও আমাদের আগের প্রাইস 48 ছিল। আচ্ছা আচ্ছা, বাট আমি চেষ্টা করেছি কিছু না কিছু। এটা কি 2 বছরে থাকবে না? এটাও 2 বছরের রিপ্লেসমেন্ট থাকবে, অর্থাৎ নষ্ট হলে নতুন টিভি পেয়ে যাবেন 2 ইয়ার্স পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 55-এর মধ্যে 2টা মডেল দেখালাম, তারপর একদম সবচেয়ে বড় টিভিতে যাব। দানব আকৃতির একটা টিভিতে চলে যাচ্ছে এখন, সবাই দেখতে পাচ্ছেন মাত্র কিছুক্ষণ আগে আনবক্সিং করা হয়েছে, এখনো পর্যন্ত ফুললি কিন্তু আমরা চালু করি নাই, চালুই করি নাই, দেখেন সব এখনো চালু করতে হবে, মানে কন্টিনিউ করলে কিন্তু আমরা মানে টার্মস এন্ড কন্ডিশনের সাথে ফুল যেতে হবে। এটা মাত্রই ওপেন করলাম, এই মাত্রই আনবক্সিং করা হলো। আচ্ছা, তো এখন আমাদের এই দেখছেন এটা হচ্ছে ইন্টারফেস, এটা 65 ইঞ্চি কিন্তু। হ্যাঁ, আল্ট্রা প্লাস সিরিজের যত টিভি আছে সব ইন্টারফেসটা কিন্তু এরকম এরকম হবে আর কি। সো এই ইন্টারফেসের টিভিগুলি আপনারা আল্ট্রা প্লাস সিরিজ নামে কিন্তু পাবেন। আর এটা হচ্ছে 65 ইঞ্চি টিভি, যেটা আমি ভিডিও শুরুতে বলতেছিলাম যে আমার কিন্তু রানিং সপ্তাহে 65 সবচেয়ে বেস্ট সেল, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, সবচেয়ে ভালো সেল ছিল এই সপ্তাহে। তো 65টা অনেকদিন আমরা হ্যাং করতে পারি না এখানে, এই জন্য দেখানো হয় নাই। তো আজকে ফাইনালি আমরা যেভাবে হোক অ্যারেঞ্জ করেছি ডিসপ্লে করার জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে 65-এর DK5 মডেল, DK5 এবং রিয়েল 4K রেজুলেশন, 2 জিবি 16 জিবি, এবং এটার প্যানেল হচ্ছে এ প্লাস গ্রেড। আচ্ছা আচ্ছা, ওকে, 65 ইঞ্চি টিভিটা নিলেও কিন্তু সাথে রাউটার ফ্রি পাবেন, এবং এটার প্রাইস নিচ্ছে হলো বর্তমানে 58,000 আমরা ওয়ার্ল্ড কাপের আগে থেকে 58,000 ছেড়েছিলাম, তো এখানে কোনো প্লাস মাইনাস আর রাউটার কি দিবেন? রাউটার অবশ্যই 100%। অর্থাৎ আমি বলছিলাম ভিডিওর শুরু থেকে যে যে কোনো সাইজের স্মার্ট টিভি কিনলে কিন্তু আপনারা রাউটারটা ফ্রি। আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখেন যে ভাই প্রাইস কি বাড়াইছে কিনা, বাড়াই দিয়ে কি গিফট দিচ্ছে কিনা, আপনারা কম্পেয়ার করবেন, প্রাইস বাড়ানো কমানো কম্পেয়ার করে তারপরে কিন্তু আমাকে ফোন দিবেন যে আমিন ভাই আপনি তো প্রাইস বাড়াইয়া তারপরে গিফট দিচ্ছেন। আমি কিন্তু এই কাজটা করি নাই ভাইয়া, আপনারা প্রুফ করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনাকে তো ভাই 75 চেয়ে আপনার কাছে আমি যতটুকু জানি ছিল বা 75 এখনো আছে, এখনো আছে, জায়গা স্বল্পতা আর কি, প্লেসের কারণে আমরা ডিসপ্লে করতে পারি না, আমাদের কিন্তু 75 অ্যাভেলেবল আছে। অনেকে 75 এর জন্য ফোন দেন, অনেকে বাহির থেকে যারা ফোন দেয় যে ভাই সবচেয়ে বড় কোন টিভি আছে, সবচেয়ে বড় ডিসপ্লে, তখন সবচেয়ে বড় টিভি কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপের আগে প্রবাসীদের কাছে সবচেয়ে বেশি বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, তো ওয়ার্ল্ড কাপের আগে 75 সবচেয়ে বেস্ট সেল ছিল আমাদের নভেম্বর মাস পুরাটাই। তো আপনারা 75 অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 2 জিবি RAM 16 জিবি RAM রুমের মধ্যেই। এটার প্রাইস নিচ্ছে হলো 95,000 সাথে রাউটার ফ্রি গিফট থাকবে ইনশাআল্লাহ। আমরা আর দেরি করবো না, সে চমকের কাছে চলে যাব। সিম্পল আর একটা অপশন আমাদের একটা মডেল আমি দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ফ্রেমলেস এর মধ্যে 32 ইঞ্চি সাউন্ড বার সহ একটা টিভি দেখতে পাচ্ছেন এখানে আছে। এটা হচ্ছে ট্রিটন, হ্যাঁ ট্রিটন ব্র্যান্ডের। এই মডেলটা আমরা কিন্তু প্রথম দেখাতে পারি নাই, সো এই টিভিটা নিলেও কিন্তু আমরা একটা রিজনেবল প্রাইস রেখেছি 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টির মধ্যে। এটার প্রাইস নিচ্ছে মাত্র 17,500 টাকা। আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই, এটার মেইন কারণ হচ্ছে দেখেন ব্ল্যাক কালার, এটা কিন্তু ফ্রেমলেস, সাউন্ড বার আছে,
ডিফারেন্ট একটা লুক কিন্তু এই টিভিটা, অসাধারণ সুন্দর কিন্তু, এবং একটা ভিডিও চলতেছে দেখেন কত ভালো লাগতেছে, কত ভালো লাগতেছে আসলে। আচ্ছা তো ভাই এটাও দেখলাম, এটা কত রাখলেন? এটা হচ্ছে 17,500 টাকা। আর রাউটার তো দিচ্ছেন? রাউটার অবশ্যই থাকবে সাথে। আচ্ছা আচ্ছা, তো আজকে রাউটার হাত থেকে রেখে দিলাম সর্বশেষ চমকে চলে আসার জন্য। অর্থাৎ আপনারা যারা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকেন, যেখানে নেট এখনো পর্যন্ত এতটা অ্যাভেলেবেল না, বা থাকলেও একটা টিভি চলার মতো কমফোর্টেবল না, বা যাদের একদম প্রয়োজনই নাই নেট টিভি নিয়ে, অনেকে আসলে সিসি ক্যামেরার জন্য একটা টিভি চায়। হ্যাঁ, সিসি ক্যামেরা বা অনেকে আছে শুধুমাত্র ডিসলাইন ব্যবহার করে, অনেকে আকাশ ডিটিএস নিয়ে ব্যবহার করে, এই সব কিছু মিলে শুধুমাত্র টিভিটা আমার কাছ থেকে ক্রয় করবেন একদম একটা বেস্ট প্রাইসে। বেস্ট প্রাইস মানে মার্কেট যাচাই করে তন্ন তন্ন করে খুঁজে আসে, যখন দেখবেন যে নামিন ভাইয়ের কাছে সবচেয়ে কম প্রাইসে পাইছি তখনই নক দেন। আর সেই জন্যই আপনাদের সামনে এই টিভিটা রেখে দিয়েছি। এটা একটা চমৎকার টিভি, শুরু থেকেই বলছিলাম আমিন ভাইকে সর্বশেষ একটা চমক দিব। আমিও প্রাইস জিজ্ঞেস করেছিলাম, ভাই আমাকে বলে নাই, বলছে ভিডিওতে বলবে। হ্যাঁ, ভিডিওতে আমরা একটা আকর্ষণ রাখছিলাম প্রথম থেকে, যে একটা আকর্ষণ দেওয়ার চেষ্টা করব সর্বশেষ। অর্থাৎ আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে, নাইতে কিন্তু আকর্ষণটা একদম ক্লিয়ার হতে পারবেন না। ওকে, সেটা হচ্ছে সেই আকর্ষণীয় টিভিটা, অত্যন্ত সুন্দর একটা মডেল কিন্তু দেখেন। তো এটা কিন্তু একটা ভালো প্রাইসে পাবেন আজকে, দেখতেই পাচ্ছেন চমৎকার একটা টিভি। সর্বশেষ যেটুকু বলতে চাচ্ছি, প্রাইসটার হাইড করে সবাইকে অপেক্ষা করতে চাচ্ছি না, সর্বশেষ যে চমকটা সেটা হচ্ছে মাত্র 8,500 টাকা। 8,500 টাকায় এটা তো বেসিক টিভি, বেসিক টিভি 8,500 টাকার মধ্যে 32 ইঞ্চি টিভি পেয়ে। ভাই আপনি তো আবার 5 বছর আগে চলে গেছেন, 5 বছর আগেই তো 8,500 সেল হইতো। তখনকার একটু ব্যাক করার চেষ্টা করেছি, কারণ সবাই কিন্তু এখন বাজেট কমের মধ্যে চেষ্টা করে, সবাই বাজেট কমের মধ্যে, তো আমরা একটা টিভিতে প্রফিট নাই করলাম। আচ্ছা আচ্ছা, ওকে, তো আপনাদের পাশে দাঁড়াতে পারলাম সেই চিন্তা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ভাবে। আচ্ছা, এই 8,500 টাকা কি ঢাকার বাইরে কুরিয়ার করে দিতে পারবেন? যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, ঢাকার ভিতরে ফ্রি হোম ডেলিভারি থাকছে। মাস্কট প্লাজা উত্তরার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট, হাউস বিল্ডিং বাস স্টেশনের নামে যে কারো কাছে আপনি হেল্প নিতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে মাস্কট প্লাজা কোনটা। তো আপনি আমাদের যে সার্ভিস স্টাফ আছে, লিফটে আছে বা সিকিউরিটি স্টাফ আছে বা দোকানদার বাইরা যারা আছে, সবার কাছে আপনি হেল্প নিতে পারেন যে আমি টিভির দোকানে যাবো, এক কথায় আপনার লিফটের চারে দেখা দিবে 508 নম্বর সবে চলে আসবে। খুবই ইজি একটা লোকেশন নাম্বার দেওয়া থাকবে, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় ফোন কল করে কিন্তু চলে আসতে পারেন। হ্যাঁ, তো আসলে এত এত টিভি আজকে দেখানো হয়েছে, আমার মনে হয় যে প্রত্যেকটা ভালো ব্র্যান্ডের টিভিগুলো কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছে ভাই। তো এবং সবচেয়ে আকর্ষণ যেটা রেখেছি সেটা এই ভিডিওই প্রথম, অর্থাৎ এর আগে কিন্তু কেউই রাউটার ফ্রি কোনো টিভিতে কোনো দোকানদার কোনো টিভি শপের মালিক দেখাইতেই পারেন, আমি প্রথম এটা শুরু করেছি। আচ্ছা আচ্ছা, তো আশা করবো নেক্সটে সবাই কপি করবে এটাকে, আমি সবার জন্য দোয়া করি সবাই এটার মানে রাউটার ফ্রি দিয়ে সবাই কাস্টমার ফ্যাসিলিটিটা বাড়িয়ে দেন। আচ্ছা আচ্ছা, তো অনেক কথা হলো, অনেক টিভি দেখালাম। ওকে, তো আমিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার চমৎকার টিভিগুলো দেখানোর জন্য। তো আশা করি সবাই আমিন ভাইয়ের কাছ থেকে টিভি কিনবেন, খুবই ট্রাস্টেড একটা মানুষ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।